টিকটক লাইকের মতো সামাজিক মাধ্যমে ভিডিও বানাতে মজেছে কিশোর কিশোরীরা। এই সুযোগে অপরাধীরাও নতুন প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয় এ মাধ্যমকে। স্টার বানানোর মোহ আর টাকার লোভ দেখিয়ে নারী পাচার থেকে শুরু করে অশ্লীল ও নোংরামি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে উঠতি বয়সী তরুণীরা। শুধু আইন প্রয়োগে এই অপকর্ম বন্ধ করা সম্ভব নয় জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নতুন প্রজন্মকে অপর সংস্কৃতি থেকে নিরাপদে রাখতে প্রয়োজনে পারিবারিক ও সামাজিক জাগরণ। আপিল শাহরিয়ার রিপোর্ট। হালে টিকটক লাইকিতে ভিডিও বানানোর নেশায় বুধ দেশের বেশিরভাগ উঠতি বয়সী তরুণ তরুণীরা। কম সময়ে খ্যাতি পাবার আশায় ভিনদেশি অপসংস্কৃতির আদলে বানাচ্ছে কুরুচিপূর্ণ কন্টেন্ট। আরে সামাজিক মাধ্যমকে এই অপরাধের আস্থানা হিসেবে বেছে নিয়েছে সংঘবদ্ধ অপরাধীরা। নারী পাচারে মেয়ে সংগ্রহ করার পাশাপাশি কম সময়ে খ্যাতি এনে দেওয়ার কথা বলে অন্তরঙ্গ ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ঢাকা ও রাজশাহীতে এমন সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারের পর জানা যায় কিভাবে শখের বশে ভিডিও বানিয়ে নিজের অজান্তে ধীরে ধীরে অন্ধ জগতে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ছে মেয়েরা। রাজশাহীতে বিশাল একটা সিন্ডিকেট আমরা পেয়েছি। এই পরিপ্রেক্ষিতে আমি বিশেষ অভিযান চালিয়েছিলাম আমার ডিবি কর্তৃক। আমরা প্রথমে 13 জন গ্রেপ্তার আছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে, এবং এদের আমি জিজ্ঞাসাবাদ করেছি যে এদের তোমরা কেন এসব করতেছো। তারা বলতেছে যে আসলে মানে আমরা তাদেরকে কখনো নায়িকা বানাবে বা বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়, এবং এই যে তাদেরকে আবার কিছু টাকা পয়সা দেয়, দশম শ্রেণী অষ্টম শ্রেণীতে পড়ে এবং নিম্ন মধ্যবিত্ত মেয়েদেরকে এরা কিন্তু হান্টিং করে। শুধু অপরাধী গ্রেপ্তারে সমাধান নয়, অপসংস্কৃতির নেতিবাচক ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন সময়ের দাবি বলে মত আরএমপি কমিশনারের। আমি 500 ডিজিটাল ডাটাবেস তৈরি করেছি এবং কিশোরদের এদেরকে আমরা সার্বক্ষণিক আমাদের ওসিরা এবং ডিউটি অফিসার যারা থাকে তারা কিন্তু সার্বক্ষণিক তাদেরকে সার্ভিলেন্স করতেছে। যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি খোলে তখন আমি আমাদের অফিসার থেকে বলেছি আমাদের সামাজিক ভাবে কমিউনিটি পুলিশের আমাদের একটা ফর্ম আছে, এখানে ছেলেমেয়েরা আছে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে ওদেরকে দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে মেয়েদের ফাঁদে ফেলছে এমন অপরাধীদের তালিকা ধরে অভিযান পরিচালনা করছে র‍্যাব। এই যারা টিকটক করছে বা ভিডিও কন্টেন্ট তৈরি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে, তারা অনেক ক্ষেত্রে একটি ক্লোজ গ্রুপ তৈরি করছে, যেটা অনেক ক্ষেত্রেই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা দুরূহ হয়ে যায়। এই সব ক্লোজ গ্রুপে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে আমাদের নারীরা প্রতারিত হচ্ছে। অপরাধীদের ধরতে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান সংস্থাটির মুখপাত্র। আপনারা যখনই কেউ প্রতারিত হবেন সেই সাইট বা সেই নাম্বার নিয়ে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।